আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? সবিও আপনাদের জন্য নিয়ে চলে আসছি আমার ভাওয়াল রেলওয়ে স্টেশনের সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট আমি দিয়েছি, যারা এখনও দেখেন নাই দেখে নেবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দেবেন, সো আমার নিউ ভিডিও আসার সাথে সাথে আপনারা সবাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। এটা হচ্ছে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন, এখান থেকে শুরু। তো সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, যারা এখানেও এই জায়গাটা আসতে পারেন নাই তারা এই ভিডিও দেখে এখানে আসার ফিল করতে পারবেন। তো আমি এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, এখানে দেখুন এটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছ। আসলে একটু অন্ধকার হয়ে যাচ্ছে বলে ভিডিওটা ক্লিয়ার হয়নি, একটু কালো কালো হয়েছে। একদম বিকেলবেলা চলে আসছি, এখানে অনেকেই ঘুরতে আসে, ছবি তোলে, মডেলিং করে, অনেক কিছুই করে। এখানে অনেক সুন্দর একটা প্লেস। সামনে দেখা যাচ্ছে একটা দোকান, যায় এখানে যাব, বসবো, চা খাবো সবার সাথে। এই পাশে হচ্ছে রেলওয়ের যত সব সরঞ্জাম, মনোমুগ্ধ করে একটা প্লেস। এই পাশটা হলো এই যে রেল লাইন স্টেশন, এখানে তিনটা রেলওয়ের পার্ট, তিনটা পার্ট যেখান দিয়ে একসাথে তিনটা রেল চলাচল করতে পারবে। এই যে পুরো স্টেশন, আমার প্রথম পার্ট ওয়ান ভিডিওতে স্টেশনের ভিতরের ভিডিওটা আছে, ওখানে গিয়েছিলাম দেখাইছি সুন্দর করে, দূর থেকে দূরবপুরা ভিউটা দেখতে পাবেন। এখানে সবাই বিকেল টাইমে বসে আড্ডা দেয়। এই চায়ের দোকান, অনেক বড় একটা আম গাছ, কাঁঠাল গাছ, এই জায়গাটা বসে সবাই বিকেল টাইমে আড্ডা দেয়। আশেপাশে এলাকার সবাই চলে আসে, এখানে আবার অনেকেই আসে ছবি তোলার জন্য। এখান থেকে পুরো ভিউটা দেখা যাবে, দেখতে পাচ্ছেন পুরো রেল স্টেশনটা, তারপর রেল লাইনগুলা, এই পাশে আম গাছ, এই রেল লাইন, এই যে ট্রেন আসতেছে, এখানে একটা ট্রেন আসবে। আমার ভাগ্য ভালো ট্রেন দেখতে পেলাম, ট্রেন নম্বর করে রেল লাইনের আসার মজাটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। এখানে ওনারা বসে আছে, ওনাদের কোনো ফিল নেই ট্রেন আসার, বিকজ ওনারা প্রতিদিন ট্রেন দেখে, ওনাদের আসলে এটার কোনো ফিল নেই। তেমন একটা চায়ের আড্ডা, আপনি বউ ফেসবুকে চালায়। আরে কইবেন কি, আমি ভাইরাল হইছি তাই আমাকে ফেসবুকে দেখা যায়। আরে সমস্যা নাই, আপনার চেহারা একটা ভিডিও করি সুন্দর করে, পরে না আপনার জন্য একটা মেয়ে খুঁজবো, সংসার ভাঙলে আরেকটা আরেকটা মেয়ে খুঁজে দেবো, পরে তার সাথে বিয়ে করবেন, নায়িকা খুঁজে দেবো, একটা নায়িকা, বুঝছেন? তো আমি আজকে এখান থেকে বিদায় নিব, চলে যাব। দাদা আমার গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড না, হুম ভাই, এই ছিল পুরা ভাওয়াল রেল স্টেশনের দৃশ্য।
আমি এখান থেকে এখন বিদায় নিব, চলে যাব বাড়ির গন্তব্যে, আস্তে আস্তে চলে যাচ্ছি। তো ওখানে যারা বসেছিল তাদের সাথে আড্ডা দিলাম, অনেক ভালোই লাগলো। কিন্তু সবার সামনে যিনি ছিল উনি মনে হয় আমার একটু পটেই গেছে, তো ভালোই লাগলো ওনাদের সাথে আড্ডা দিয়ে চা খেয়ে। তো আমি আস্তে আস্তে রান্না করতেছি, যে এখান থেকে আবার পুরো দুইটা পরে দেখাচ্ছি দেখুন। আসলে এই জায়গাটা এসে এত ভালো লাগছে, মনটা রিফ্রেশ হয়ে গেছে। সবাই আসবেন সময় পেলে এখানে ঘুরতে। আস্তে আস্তে আমি আমার বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, হাঁটি হাঁটি পা পা করে রেল লাইন হাঁটতে একদম সামনে পর্যন্ত হেঁটে হেঁটে যাব, তারপর বাড়িতে উঠবো। তবে রেল লাইনে হাঁটার মজাই আলাদা, আমার রেল লাইনে হাঁটতে অনেক ভালো লাগে। একটা রাস্তা চলে গেছে, আমি এই রাস্তা দিয়ে যাবো না, সামনে থেকে যাব। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, এখান থেকে দুইটা লাইন একসাথে হয়ে গেছে, খুব সুন্দর ভাবে দুইটা দেখা যাবে, এখন দেখতে পাবেন দুইটা লাইন একটা লাইনে পরিণত হয়েছে এই জায়গাটায় এসে। তো আমার গন্তব্য প্রায় শেষ, চলে যাব আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও এরকম দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখান থেকে দুটো লাইন এসে এক হয়ে গেছে, তো এখান থেকেই আমার ভিডিও প্রায় শেষ। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।